বন্ধুগণ আপনাদের প্রিয় গড়চড় ভূমি এনজিও চ্যানেলে স্বাগত। বছরে সবচেয়ে বেশি রকমের সবজি চাষ হয় শীতকালে। শীতকালে সবজির চাহিদা ও দাম খুব ভালো থাকে, তাই বন্ধুগণ আজকে আলোচনা করব ডিসেম্বর মাসে কোন কোন সবজি চাষ করলে ফলন ও লাভ পাওয়া যাবে, কেমন পরিচর্যা বা কোন জমিতে চাষ করলে ভালো উৎপাদন হবে এবং রোগ পোকা সম্পর্কে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্ক্রিপ্ট করবেন না। প্রথমেই আসি গাজর। গাজর শীতকালীন একটি সবজি। ডিসেম্বর মাসে গাজর চাষ করলে অনেক উপার্জন করতে পারবেন। গাজরের জন্য জল নিকাশি সুব্যবস্থাযুক্ত দোআঁশ মাটি উপযুক্ত। গাজর বীজ লাগানোর আগে 24 ঘন্টা জলে ভিজিয়ে বুনবে এবং তার ফলে ভালো ফলন পাওয়া যায়। এর চারা বেরোতে 7 থেকে 8 দিন সময় লাগে। এবং পরবর্তীতে আসি শশা। শশা খুব জনপ্রিয় সবজি। শীতের সবজির তালিকায় অবশ্যই শশা রাখবেন। শশা ডিসেম্বর মাসে লাগানোর উপযুক্ত সময়। শশার ফলন অনেকটা নির্ভর করে গাছে পুরুষ ও স্ত্রী ফুলের সংখ্যার উপর, তাই জিব্রালিন অ্যাসিড বাজারে যেটা প্রবিজ নামে পাওয়া যায় এর মাত্রা কমিয়ে বা বাড়িয়ে শশায় পাতায় স্প্রে করলে পুরুষ ও স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায়। বন্ধুগণ আমাদের ডিসক্রিপশানে এই অ্যাসিডের বা জিব্রালিন অ্যাসিডের ডিসক্রিপশান আমাদের দেওয়া আছে, লিঙ্ক অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। পরবর্তীতে আসি বরবটি চাষ। শীতের উল্লেখযোগ্য সবজি হল বরবটি। ডিসেম্বর মাসে অবশ্যই চাষ করবেন। বরবটিতে জাবপোকার উপদ্রব বেশি হয়। এদের দমন করবার জন্য প্রতি লিটার জলে 0.5 মিলিলিটার ডিমেক্রন 85 SL গুলে গাছে স্প্রে করতে হবে। প্রায় সব রকম মাটিতেই বরবটি চাষ করা যায়। জলসেচ ও জল নিকাশন সুব্যবস্থাযুক্ত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বরবটি চাষের পক্ষে উপযোগী বা ভালো ফলন হয়। বন্ধুগণ এই ডিমেক্রন 85 SL এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। এরপর আসি মূলা। মূলো খুব তাড়াতাড়ি হয় বলে অন্যান্য সবজির সঙ্গে চাষ করা চলে। মূলা শীতকালের এক জনপ্রিয় সবজি। মূলা ছিটিয়ে ও লাইনে বীজ বোনা চলে। বিঘা প্রতি 1 কেজি বীজ প্রয়োজন হয়। পরবর্তীতে আসি ক্যাপসিকাম। শীতের খুব জনপ্রিয় সবজি হল ক্যাপসিকাম। শীতকালীন হাইব্রিড জাতের ক্যাপসিকাম চাষ করলে অনেক লাভ করতে পারবেন, তবে ছাদ বাগানে ও জমিতে চাষ করতে পারেন। প্রতি শতকে 1 গ্রাম বীজ প্রয়োজন হয়। বন্ধুগণ আমাদের ডিসক্রিপশানে অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই দেখে নেবেন। চাল কুমড়ো। ডিসেম্বর মাসে সর্বত্র চাল কুমড়ো চাষ হয়ে থাকে। চাহিদা ও বাজার মূল্য খুব বেশি থাকায় অনেক উপার্জন করতে পারবেন। চাল কুমড়োতে বিটল বা গান্ধি পোকার আক্রমণ বেশি হলে প্রতি লিটার জোরে 2 মিলিলিটার মেলাথিয়ান 50 EC যা হিলথিয়ন বা সাইথিয়ন মিশিয়ে স্প্রে করতে পারেন। ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নেবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফুলকপি। ডিসেম্বর মাসে ফুলকপি চাষ অবশ্যই করবেন, কারণ শীতকাল মানে ফুলকপি সবজি। শীতকালে ফুলকপির চাহিদা বেশি থাকে। 6 থেকে 8 বার আড়াআড়ি ও লম্বালম্বি জমি কর্ষণ করে ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। একর প্রতি 8 থেকে 10 গাড়ি গোবর সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপি। বাঁধাকপি শীতের বা ফুলকপির সহযোগী বন্ধু সবজি হল বাঁধাকপি। বাঁধাকপি লাগানোর উপযুক্ত সময় হল ডিসেম্বর মাস। যে কোনো মাটিতে বাঁধাকপি উৎপন্ন হয়, তবে জলদি জাতের বাঁধাকপি দোআঁশ মাটিতে বা এঁটেল ও এঁটেল দোআঁশ মাটিতে ভালো জন্মায়।
কাণ্ডে ও মাথায় তলার জল চপচপে ছোপ দেখা দিলে তারপরে শুকিয়ে যায় এবং কাণ্ডের মধ্যটা ফাঁকা হয়ে যায়, তাহলে আপনি প্রতি বিঘায় 800 গ্রাম বোরাক্স বা সোহাগা মিশিয়ে মাটিতে বা প্রতি লিটার জলে 2 গ্রাম সোহাগা মিশিয়ে পাতা বাঁধায় আগেই গাছে স্প্রে করতে হবে। এই বোরনেক্স বা সোহাগা মিশিয়ে যদি আপনি প্রয়োগ করেন তাহলে বাঁধাকপি যে রোগগুলো আছে সে রোগটি আপনার হবে না। এর পরবর্তী হচ্ছে করলা। করলার বীজ বেশ শক্ত বলে গজাতে সময় নেই, এর জন্য বীজ বোয়ার আগে প্রতি লিটার জলে 3 গ্রাম ক্যাপটান 15 থেকে 20 ঘন্টা ভিজিয়ে নিয়ে বীজ গজাতে সুবিধা হবে ও রোগের আক্রমণও কম হয়। করলা সারা বছরে চাষ হয়, তবে ডিসেম্বর মাসে করলা চাষ করলে লাভ হয় ভালো। পরবর্তীতে আসে মরিচ বা লঙ্কা। লঙ্কা বা মরিচ সারা বছরে চাষ হয়ে থাকে, তবে শীতকালে লঙ্কা চাষ করলে খুব ভালো সুবিধা পাবেন। টবে বা বাগানে ও জমিতে লঙ্কা বা মরিচ চাষ করতে পারেন। মরিচ অল্প দিনের সবজি। 1 একর জমিতে চারা রোপণের জন্য বীজ তলায় 250 গ্রাম বীজ লাগবে। ডিসেম্বর মাসে অবশ্যই কচু চাষ করবেন। শীতকালীন যে জাতগুলো আছে সে জাতগুলো অবশ্যই কচু চাষ করতে পারেন এবং কচু চাষের জন্য মাঝারি নিচু থেকে উঁচু জমি চাষের খুব ভালো। এঁটেল ও পলি দোঁয়াশ মাটি কচু চাষের পক্ষে উত্তম। কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ লৌহ থাকে, তাই অবশ্যই আপনারা শীতকালে চাষ করবেন এবং তার লাভ ও ফলন উভয়ে বেশি পাবেন। পরবর্তীতে আসে আলু। শীতের ফসল হলো আলু। আলু চাষ করে প্রচুর অর্থ উপার্জন হয়। বন্ধুগণ, ডিসেম্বর মাসে অবশ্যই আলু লাগাবেন। আলু চাষে 5 থেকে 6 বার জলসেচ করতে হয়। মাটি রস শুকিয়ে গেলে জলসেচ করতে হয়। আলু চারা 6 থেকে 7 ইঞ্চি লম্বা হলে কোদাল দিয়ে মাটি ধরিয়ে আগাছা তুলে দিতে হয়। 2,4-D রাসায়নিক আগাছানাশক দিয়ে আগাছা দূর করতে পারেন। ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে। এরপর লাউ। লাউ ডিসেম্বর মাসে চাষ করতে পারেন এবং এই সময় চাষ করলে আপনার বাজার মূল্য বেশি পাবেন। জমি তৈরির সময় বিঘা প্রতি 5 থেকে 6 গাড়ি গোবর সার প্রয়োগ করবেন এবং লাউ চাষের জন্য দোআঁশ মাটি খুব আদর্শ। চালকুমড়ো। চালকুমড়ো এক প্রকার ফল জাতীয় সবজি। প্রতি শতকে 110 থেকে 130 কেজি ফলন পাবেন। প্রতি শতকে 2.5 থেকে 3 গ্রাম বীজ প্রয়োজন হয়। চালকুমড়ো অবশ্যই আপনি ডিসেম্বরে লাগাবেন এবং তাতে ফলন অবশ্যই বেশি পাবেন। যদি এখনও অবধি আপনারা চারা গাছ না লাগিয়ে থাকেন অবশ্যই লাগিয়ে ফেলুন। বেগুন চাষ সারা বছরে হয় এবং এর চাহিদা 12 মাসেই থাকে। ডিসেম্বর মাসে চাষ করলে অনেক লাভ করতে পারবেন। বেগুন চাষের জন্য জল দাঁড়ায় না এমন উঁচু ও মাঝারি উঁচু জমির প্রয়োজন হয়, তাই অবশ্যই সেরকম আপনার জায়গা বানাবেন এবং সেরকম জায়গা দিয়ে আপনারা বেগুন চাষ করবেন, তাতে আপনার লাভ ও ফলন উভয়ে বেশি থাক পাবেন। লাল শাক। লাল শাক শীতের এক অন্যতম সবজি হল লাল শাক। ডিসেম্বর মাসে লাল শাক লাগানোর উপযুক্ত সময়। লাল শাক প্রায় 20 থেকে 25 দিন পর ফলন পাওয়া যায়। এর পরবর্তীতে আসে পুঁই শাক। ডিসেম্বর মাসে অবশ্যই পুঁই শাক লাগাবেন, তাহলে অনেক লাভ করতে পারবেন এবং পুঁই শাকে ভিটামিন এ, ভিটামিন সি, লৌহ, ক্যালসিয়াম প্রচুর থাকে। পুঁই শাক পুষ্টিকর ও তৃপ্তিকারক। পাতাসহ সমস্ত গাছটি ভেষজ গুণের অধিকারী। পুঁই শাক দ্রুত বৃদ্ধি পায়, তাই চারা লাগানোর পর 45 দিন পর থেকে ফলন পাওয়া যায় এবং পুঁই শাক অবশ্যই শীতকালে একটি অন্যতম সবজির মধ্যে
তালিকায় থাকে। পুদিনা, পুদিনা খুব সহজে মাটিতে বা টবে চাষ করা যায়। টবে বা জমি উভয় স্থানেই এই চাষ করা হয়। পুদিনার পাতা সুগন্ধি হিসেবে রান্নায় ব্যবহৃত হয়। বেলে দোআঁশ মাটিতে পুদিনা চাষ ভালো হয় এবং তাই ডিসেম্বর মাসে চাষ করলে অবশ্যই আপনি ভালো লাভ করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুগণ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ফর